আপনাদের শুধু একটা কথা বলবো বলতে চাই আজকে বিএনপি আবারও চিরাচরিত পাকিস্তানি কায়দা পাকিস্তান আমল থেকে আমরা যেই অপপ্রচার শুনেছি কোন রাজনৈতিক কোন ইস্যু যখন থাকে না তখন একটা ইস্যু আওয়ামী লীগ বিরোধীরা নিয়ে আসে বঙ্গবন্ধুর বিরুদ্ধে এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে সেটা হচ্ছে ভারত বিরোধিতা ইস্যু ভারত বিদ্বেষে ইস্যু এখন ইন্ডিয়ার কি আছে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করে 41.11 বেশি 41 ভাগেরও বেশি ভোট নির্বাচনে পড়েছে যেটা অনেক উন্নত দেশেও এই পরিমাণ ভোট পড়ে না তারপরও বলে এখানে ইন্ডিয়া আমাদের নির্বাচিত করল কোথায় ইন্ডিয়া ভোট কেন্দ্রে আমাদের জনগণ আমাদের ভোটাররা ভোট দিল ইন্ডিয়া সব বন্ধুদের যারা আছে তারা দেশে বিদেশে নির্বাচন মঞ্চের যে ষড়যন্ত্র তখন আমার পাশে দাঁড়িয়েছিল এটা সত্য তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি তারা আমাদের ভোট পাড়ানো ভোট বাঞ্চালের ষড়যন্ত্রকে প্রতিহত করার সময় আমাদের পাশে দাঁড়িয়েছে এটা হলো পার্থক্য